এখন মনে করছে তোরে বললাম যে হ্যাঁ খাম ঘুরিয়ে দিব, তুই আমার বলি যে হ্যাঁ তোমার ছাদের থেকে লাভ দিই, তুই লাভ দিয়ে আত্মহত্যা করতে পারে, বিষ খাইতে হবে, যেটা কি আমার পক্ষে সম্ভব নাকি? আরে তুমি আমার চাচা মানুষ গার্জিয়ান, তুমি খেলেই হইব। ওরে বাবারে, আমি তো গার্জিয়ান মানুষ ঠিক আছে, কিন্তু আমি লন্ডনের মধ্যে বুঝোস না, আমি আমি ওখানে ভেজাল করে আসছি না, আমি তো নিজেকে একটু দুই নম্বর করছি। ফোন ধরতেছে না, ওর বাসায় গেলাম, ওর বাসায় পাইতেছি না, ওর ভাইয়ের গার্লফ্রেন্ডে পর্যন্ত জিজ্ঞেস করলাম, তাও কোনো রকম কমিউনিকেশন করতে পারতেছি না। তোদের কি ব্রেকআপ হওয়ার মতো কোনো ইস্যু হয়েছে? তুই কি আমাদের রিলেশনের অবস্থা জানিস না? তুই জানিস না ও আমারে সকাল বিকাল মারে, দিছে তোমার এমন স্পেস দিছে, ফুল স্পেস দিছে। এ তো বেহায়া কেন তুই? তোর বেস্ট ফ্রেন্ড প্রায় ছাগা খাইছে, তুই দাঁত কেলাইতে তোমার রে ছাইরা দিছে তোমার রে। তুমি আমার আসলে ফিজিক্যালি ইভেন মেন্টালি ম্যানলি না, ইল্লিগে তোমার মায়া ছেক দিয়া কেছে। ম্যানলি বলতে কি বুঝাইতেছো? ম্যানলি বলা না কেন? শুরু করছে সামনে, আমি হালকা গিয়া কথা বলবো সরাসরি। তো তুমি কথা কইবো না? কেন ও তোমাকে বলে যায় না? আপনি বললেন না যে আমি আমি আপনাকে ফোন দিছিলাম আপু। আমি কি ওকে বলবো নাকি তোমাকে ফোন দিতে? আপনি শুধু আমাকে একটু জানেন, আমি ওকে ফোন করবো।
আচ্ছা চিন্তা করো না, হ্যাঁ ঢাকা এসে ফোন করবে। ওকে আরে বইলো না, একটু মেলি সহজে বুঝছো, মানে অল্পতেই কান্নাকাটি করা শুরু করে। ঠিকই বলছো, আমার বোন একটু ম্যানলি আর আমার বোনের যে বয়ফ্রেন্ড আছে ওইটা একটু ম্যানলি। Thank you.
আসলে অফিসের কথা আপনাকে বললাম, আসলে অফিসে আসেন, অফিসের কথা আসলে বাইরে শুনতে চাই না। অফিসের কথা বাইরে শুনতে চান না, আমার তো অফিস, আমার বিষয়টা আমার ঘরের বিষয় বাইরে শুনে, এই জন্য আমার বাইরেই বলতে আপনাকে আমি কীভাবে বলবো যে আপনার আপনার কাজ করে একজন ঠিকাদার আছেন, আমার আব্বাকে দিনের পর দিন আমার আব্বা এমনিতে অসুস্থ, হার্টের রোগী, নানান রকম প্রেশার আছে, আরও সে সিক হয়ে যাচ্ছে, তার কথাবার্তা কমে গেছে, এই জায়গা থেকে আপনি একটু ফেলিস। তো এখানে আসলে আমার কি করার আছে? আপনার করার আছে না, আপনার আন্ডারে একজন কাজ করে, আপনার হয়ে কাজ করে, তো আপনার করার আছে না, আপনি ব্যাপারটা হ্যান্ডেল করবেন না? দেখেন আসলে আমি ব্যাপারটা হ্যান্ডেল করব, আমি তো আসলে ওকে কাজের দায়িত্বটা দিই, ওর মতো করে কাজ করছে, সেটা আসলে হ্যান্ডেল করার ব্যাপারটা আসলে ওই জায়গাটা আমি ঠিক করতে চাই না। আমরা সবাই ঠিক হয়ে যাচ্ছি, আপনার তো একটা সামাজিক জায়গা আছে, সে একটা ভালো জায়গা থেকে সরকারি জায়গা থেকে রিটায়ার্ড পার্সন রে ভাই, তো আমরা তো ভাইসা আসি নাই। আচ্ছা দেখেন চাচা, আপনিই দেখেন, আমরা যে যেভাবে প্রত্যেকেরই কাজ করার একটা ধরন আছে, আমি একভাবে কাজ করি, আপনি একভাবে কাজ করেন, প্রত্যেকটা কাজেরই একটা ধরন আছে, আমি যেভাবে করে কাজ করতেছি, আমাদের অফিস যেভাবে করে কাজ করতেছে, আমি একটা কাজের দায়িত্ব একজনকে দিছি, একজনকে যদি বলি যে ভাই তুমি 10 টাকা নাও, আমাকে 1 কেজি গম এনে দাও, গমের দাম 20 টাকা না গমের দাম 30 টাকা, না ও টাকা দিয়ে আনতেছে না চুরি করতেছে, সেটা দ্যাট ইজ নট মাই হেডে, আমি দায়িত্ব দিছি ও কাজ করতে দিতেছে, এই জিনিস তো উনি বুঝতেছে না। না না, এটা তো কোনো লজিকের কথা হইল না। ও যদি চুরি করে আনে, ও যদি বলে যে উনি আমাকে পাঠাইছে, কে দায়ী হবে কে? ঠিক আছে, দিস ইজ নট দ্য সিস্টেম অ্যাকচুয়ালি, আমি কাজের দায়িত্ব দিছি, তার তার দায়িত্ব, সে এখানে চাকরি করে, সে সে তার কাজ, কান টানলে মাথা আসে, আমাদের জানা আছে। আচ্ছা ঠিক আছে, আমি বলি এখন ঘটনা হয়েছে কি ব্রাদার, আমার বড় ভাই আমাদের বংশে সবার বড়, সে এখন রিটায়ার করছে, এখন রিটায়ার করার পরে মানে আপনার কোম্পানির যে বাবুল না কি যেন, সে তাকে বারবার প্রেশার দিচ্ছে যে আপনি সিগনেচারটা আপনি জানেন, সিগনেচারটা আপনি জানেন, সে বারবার না করছে, না করার পর বিভিন্নভাবে তাকে এক ধরনের হুমকি দিচ্ছে, তখন বয়স্ক মানুষ, সে মানসিক প্রেশারের মধ্যে আছে, সেটা পুরো পরিবারের মধ্যে বিস্তার করছে আর কি। আসলে ওই বাবুল যে ও তো আপনারই আন্ডারে, আমরা ভাবছিলাম বুঝি আপনি বুঝি তাকে অর্ডার করছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি এই ধরনের কাজের জন্য তাকে হুকুম দিচ্ছেন আর কি, আপনি বিষয়টা একটু সলভ করেন প্লিজ। দেখেন মূল ব্যাপারটা হচ্ছে কাজ, আমরা সবাই কাজ করি, আসল আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে কাজটা সলভ করা, এই কাজে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সমস্যাটার থেকে কাজটাকে বের করে নিয়ে আসা, উদ্ধার করে নিয়ে আসা, সেই জন্য আমি একজনকে দায়িত্ব দিছি, তার দায়িত্ব হচ্ছে এই কাজটাকে উদ্ধার করে নিয়ে আসা, এখন সে কীভাবে উদ্ধার করবে এটা তো আসলে আমার দায়িত্ব না, দ্যাট ইজ নট মাই হেড। না তার মানে কী দাঁড়াইছে যে কোনো আপনার কোনো মানে কোনো যুক্তি থাকবে না, কোনো মানবতা থাকবে না, একটা লোক অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যেতে পারে সে, তো সেই জায়গাটা আপনি দেখবেন না? শোনেন বস, ম্যান ইজ মর্টাল, কালকে আপনি মারা যেতে পারেন, আমি মারা যেতে পারি, চাচা মারা যেতে পারে, যেতে পারে কি, সবাই একদিন না একদিন মারা যাবো। শোনেন, ছোটোবেলায় আমার বাবা মারা গেছে, এরপর মা নিয়ে, ভাই নিয়ে, ফ্যামিলি নিয়ে এই সংসারটাকে বড় করি, আজকে আপনাদের সবার দোয়ায় আমার 17টা ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, শিপিংয়ের বিজনেস, হ্যান ত্যান সব কিছু, এইরকম ছোটো ছোটো ইস্যুগুলো নিয়ে যদি প্রত্যেকটা ইস্যুতে যদি নাক গলাই তাহলে আমার নাক নট থাকবে না, এতগুলো কর্মচারী ওরা কীভাবে কাজ করছে সেটা আমার দেখার ব্যাপার না, ওদেরকে ইন্টারভিউ নিয়ে আমরা জয়েন করেছি যে তুমি এই কাজ করতে পারবা কিনা, ওকে ফাইন তুমি ক্যাপেবল, তোমাকে জয়েন করালাম, আই নিড দ্য জব ডান, কাজ কীভাবে হচ্ছে সেটা আমার দেখার ব্যাপার না, ওনার কাছে হস্তক্ষেপ করি আমাদের এফিক্সের ভাই, সরি আসলে আমার গাড়িতে আমার ফিয়ান্স ওয়েট করতেছে, সরি আরেকদিন আর ফোনে কথা, থ্যাংক ইউ। Thank you.
লাইনে কোনো কথা কইলো এরকম ভদ্রলোক বহুত চিনি আমি অনেক চিনি আমরা কাজকর্ম করি না আমরা অভদ্র এইটা করবি আর মারবি নাকি মারতে চাইছে কাটা জিনিসটা তো ফাইলটা তো ক্লোজ করতে হবে ভাই শুনলাম ওকে আরেকদিন তার কথা সূত্র ধরিয়ে আমরা আমরা তাকে অন্যভাবে দেখি